নায়িকা হতে হলে কি কি করতে হয়? এখন বর্তমানে কি করতে হয় জানি না। আমাদের সময় সুন্দর চেহারা থাকতে হতো, সুন্দর করে কথা বলতে জানতে হতো, সুন্দর অভিনয় করার দক্ষতা থাকতে হতো। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন আপনার মোস্ট ফেভারিট একজন অ্যাক্ট্রেস, ইয়েস দ্য ওয়ান এন্ড অনলি রত্না। হ্যালো রত্না, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি, অনেক ভালো। সো ফার্স্ট টাইম জাগো ফ্রেমে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। রত্না কি অলওয়েজ পার্টি মুডে থাকে? পার্টি মুডে কেউ কি থাকে? অলওয়েজ থাকার চেষ্টা করি আমি, এই যে আছি এখন। মুভি থেকে নিজেকে কুইট করে কেন নিলেন? কখনোই কুইট করে নিইনি, মানুষ সবসময় একরকম থাকে না। এখন পড়াশোনা নিয়ে বিজি, পড়াশোনা শেষ করেছি, আরেকটা জগতে যাচ্ছি, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আছি। আপনার একটা হিট মুভি ছিল, সেদিন বৃষ্টি ছিল। আচ্ছা, মুভিটা যেদিন রিলিজ হয় সত্যি কি সেদিন বৃষ্টি হয়েছিল? সেদিন বৃষ্টি আনার চেষ্টা করেছিলাম আর্টিফিশিয়াল ভাবে। অ্যাক্ট্রেস থেকে লয়ার, বাট ওয়াই? আসলে পার্ট অফ লাইফ, একটা লাইফ থেকে আরেকটা লাইফে যাওয়া, একটা এডুকেটেড পার্সনের কাছ থেকে তো আমরা এটাই আশা করি, তাই না? অ্যাক্টর থাকুক, অ্যাক্ট্রেস থাকুক, যাই করুক, খেলার মাঠ থেকে যাবে সে একটা স্টাডি লাইফ, স্টাডি লাইফ থেকে কর্মজীবনে, ওটা আমার কর্মজীবন, দ্যাটস ওয়াই। বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে আপনার আইডল কে? শাবানা ম্যাডাম থেকে শুরু করে আমি বলবো আমার এক মিনিট আগে যিনি এসেছেন তিনি পর্যন্ত। নায়িকা হতে হলে কি কি করতে হয়? এখন বর্তমানে কি করতে হয় জানি না। আমাদের সময় সুন্দর চেহারা থাকতে হতো, সুন্দর করে কথা বলতে জানতে হতো, সুন্দর অভিনয় করার দক্ষতা থাকতে হতো। আপনি রোমান্টিক নাকি রুট কোনটা? সবাই তো রোমান্টিক নায়িকা বলে। একা থাকলে কি করেন? বসে বসে চিন্তা করি। কাকে নিয়ে অলওয়েজ চিন্তা করেন? এই যে এই অনুষ্ঠানটা করার পর আপনাদেরকে নিয়ে চিন্তা করবো কি খেলা দিলেন। টিএসসি চটপটিকে আপনি এখনো মিস করেন? অনেক অনেক মিস করি না, কারণ আমি গিয়ে খেয়ে ফেলি যখনই মিস করি। রাজনীতিতে কত পার্সেন্ট অ্যাক্টিভ রত্না? এটা লোকে বলবে, আমি রাজনীতিতে না, আমি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত একজন সৈনিক, মুক্তিযোদ্ধার কন্যা, বঙ্গবন্ধুকে ভালোবাসি, এটা কোন নীতি আমি জানি না, ভালোবাসি, ভালোবাসার নীতি। অ্যাজ আ নিউকামার হিসেবে সিয়ামের কাজ কেমন লাগছে? সিয়ামের কাজ কেমন লাগার সুযোগ নেই, কারণ কাজ আমি এখনো দেখিনি, বাট ছেলে হিসেবে দেখতে সুদর্শন। কার উপর রাগ করে আসলে মুভি থেকে একটু দূরে আসলে? একটুও দূরে নেই। কোন জিনিসটা আপনাকে খুব বেশি পেইন দেয়? আমাকে যখন কেউ কষ্ট দিয়ে কথা বলে, সবার যেটা পেইন আমার এটাই পেইন। কোন জিনিসটা রত্নাকে দিয়ে একদমই হয় না? আমি রেগে গেলে একদম থামানো যায় না। ইনস্ট্যান্ট নিজের সম্পর্কে একটা মিথ্যা কথা বলেন? আমি খুব শান্তশিষ্ট। তো লাস্ট কোশ্চেন ফর ইউ, কোন ফল খাওয়া যায় না? পরীক্ষার ফল। রাইট অ্যানসার, ব্রিলিয়ান্ট ম্যান, ইয়েস, থ্যাঙ্ক ইউ। Thanks for watching, do subscribe 94.4 Jago FM. Okay.